হ্যালো ফ্রেন্ডস, নিমতিতাদর্শন, আমি শিবরাম সরকার। শুধুমাত্র 400 টাকার জন্য প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদ নিয়ে লাভ কি? ইনক্রিমেন্টকে দেবে না? আর প্রধান শিক্ষক হতে গেলে যিনারা আগে থেকেই এই ক্যাটাগরি হিসেবে যোগদান করেছেন তাদের কি অ্যাপ্রুভাল লাগবে এ ক্যাটাগরি? সমস্ত কিছু জানাবো। প্রথমেই বলি যে যে কোনো পদের একটি গুরুত্ব আছে, চেয়ারের একটি সম্মান আছে। সুতরাং প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা যদি আপনার থাকে এবং আপনি যদি সেই যোগ্যতার মাপকাঠিতে প্রধান শিক্ষক হওয়ার সুযোগ আসে, তাহলে সেই সুযোগ হাতছাড়া করা কি সঠিক হবে? হোক না 400 টাকা, আপনারা তো জানেন যে বর্তমানে যে রাজ্য শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতে শিক্ষকদের পদোন্নতির কথাটা বলা আছে। সুতরাং আজকে না হলেও 2024-এ শিক্ষকদেরকে বাড়তি ইনক্রিমেন্ট প্রধান শিক্ষকদেরকে দিতেই পারে। তবে এই সরকার বসার পর সম্ভবত প্রধান শিক্ষক নিয়োগ হয়নি কোনো ডিপিএসসিতে। পূর্বের বাম আমলের প্রধান শিক্ষকদের জন্য একটি ইনক্রিমেন্টের ব্যবস্থা ছিল, আর বর্তমান রোপা 2019-এ কোনো ইনক্রিমেন্ট নেই, শুধু 400 টাকার গল্প। হোক 400 টাকা, তবুও শিক্ষার স্বার্থে, ছাত্র শিক্ষক অভিভাবক সম্পর্ক মজবুত করতে, শিক্ষার স্বার্থে আমরা প্রধান শিক্ষকের পদটিকে সম্মান দিয়ে যারা প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হবে আপনাদেরকে বলবো, প্রত্যেকেই প্রধান শিক্ষক হন এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীর শিক্ষার স্বার্থে বিদ্যালয়ের উন্নতি করার জন্য আমরা হাত বাড়িয়ে দেব। আর হ্যাঁ, এই ক্যাটাগরি অ্যাপ্রুভাল বেনিফিট যে পাচ্ছেন, প্রথম থেকেই যারা যোগদানের সময় থেকে এই ক্যাটাগরি হিসেবে যোগদান করেছেন তাদের জন্য অ্যাপ্রুভাল লাগবে না। আর যারা পরে এই ক্যাটাগরি বেনিফিট পেয়েছেন ডিএলএড করার পর, ওনাদের যদি অ্যাপ্রুভাল লেটার না থাকে তাহলে ডিএলএডের মার্কশিট এবং সার্টিফিকেট দেখালেই হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিতাদর্শন, নমস্কার।